দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির সামনে আখের রস প্রতিদিনই আসে, আমরা প্রতিদিনই খাই। তো আজকে আসলো কাকুটা আখের রস, তো আমাদের বাড়ির সবাই ভালোবাসে, দুটো বাচ্চা আছে দুজনেই ভালোবাসে। তো আমি ভাবলাম চলো আজকে একটা তোমাদের জন্য ভিডিও শেয়ার করি কীভাবে আখের রসটা বানায়, পুরো একদম খাঁটি আখের রস। তোমরা ভিডিওতে ভালো করে দেখলে পুরোটা দেখতে পাবে যে পুরো আখটাকে ঢোকাচ্ছে মেশিনের ভিতরে, পিওর রসটা বেরোচ্ছে সেটাই দিচ্ছে। তো আমরা তাই প্রতিদিন খাই, কোনো ভেজাল নেই আখের রসে। দেখো কাকুটা, দেখো আখটা ঢোকাচ্ছে, দেখো এখান থেকে রসটা পড়ছে। আর আমাদের পাড়াতেও অনেকে খায়, খুব ভালো আখটা বানায়। আখের রসটা কোনো স্যাকারিন বা কোনো কিছু বরফও দেওয়া থাকে না, ন্যাচারাল একেবারে যে রসটা। আর তোমরা তো সবাই জানো যে গরমের মধ্যে আখের রসটা খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো আমরা প্রায় দিনই বাড়িতে ডাবের জল, আখের রস এইসব খেয়ে থাকি। এবং আমাদের বাড়িতে গরমকালেও ওই টক দইয়ের শরবতও আমরা খাই, তোমরাও খেতে পারো, গরমকালে খুবই উপকার এটা। আর আর তোমরা দেখতে পাবে যে আমাদের যে বেশি ভালোবাসে তার জন্য যে আমরা আখের রসটা নিচ্ছি, দেখবে সে কীরকম খাচ্ছে। সেই প্রতিদিন কাকুকে ডেকে আনে, কাকু আসো 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 আখের রস খাবে আসো। দেখো কাকু এবার আখের রস হয়ে গেছে কমপ্লিট, খুব একটা বেশি দামও নয়, রিজনেবল প্রাইস। বড় একটা গ্লাস 20 টাকা নেয় আর ছোট একটা গ্লাস 10 টাকা নেয়। দেখো কাকু দিচ্ছে, আমি ভিডিওটা বানাচ্ছি, রসটাকে নিয়ে যাব, দেব, খাবে। আর আজকে মেন কথা, আজকে তো শিবরাত্রির আগের দিনকার, তো আমার শাশুড়িমা ডেকেছিলো আরও স্পেশালি আখের রস নেওয়ার জন্যে শিবের মাথা দিয়ে। বলে দেখো এই যে খাচ্ছে তোজো, ও খুব ভালোবাসে খেতে, ওর জন্য স্পেশাল 20 টাকার একটা নেওয়া হয়েছে আখের রস এর গ্লাস। দেখো খুব তৃপ্তি করে খাচ্ছে ভাত খাওয়ার আগে, ও ভীষণ ভালোবাসে। ও আরও চাই, বলে কাকু আমাকে আরও দাও আরও দাও, আমি আরও আখের রস খেতে চাই। ও এরকম বলো, আবার ও আবার টাকা জমায়, তখন আমরা বলি যা টাকাটা নিয়ে আয়, তারপরে তোকেও ওখান থেকে নেওয়া হবে। তো ও আমাদের একদিন আখের রস খাইছে, খুব ভালোবাসে, রোজ ডাকে। তা তোমরাও মাঝে মাঝে আখের রস খাবে, শরীর ঠান্ডা থাকবে। আর যা প্রচণ্ড গরম পড়ছে, আর কি জানো তো এখন কলকাতাতে আর যা গরম, এই গরমকালটাই গরম পড়ে বলার কথা না। তো সবাই খেয়েও টাটা, বাই বাই। ব্লগটা কেমন লাগে অবশ্যই শেয়ার কম